ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, 10 বছর আগে ফকির তথা ভণ্ড এটা বলেছে, মাজারে বা কবরে শিরিক বেদাতদের আড্ডায়, গাঞ্জার আড্ডায়, সিলেটের কথিত মাজার আস্তাগফিরুল্লাহ, ওখানে 2টি ছাগল দিবে, না হয় ছেলের অমঙ্গল হবে, এটা একটা ভণ্ড, আউযুবিল্লাহ। এটা হলো মুশরিকদের আকীদা, যারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, মান্নত করে, এটা হলো সরাসরি যারা এরকম করে তারা মুশরিক। যদিও বলে আমি মুসলিম, কিন্তু তারা মুশরিক, আল্লাহর সাথে অন্যকে শরিক করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল সূরাতু আল আনআমের শেষের দিকে 8 নম্বর পারায়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. هي نبي محمد صلى الله عليه وسلم أبني بولدين أمر صلاة أمر قرباني أمر جيبون أمر مرون صبي رب العالمين الله الجنة لا شريك له الله كن شريك ني وبذلك أمرت وأنا أول المسلمين. أما كيري نردش دي آج الله أما كيري نردش دي جامي صلاة القرباني إكمت الله الجنة قربو آر كنو بشر كنو منوش الجنة لا كنو سشت الجنة لا كنو سشت الجنة سشت نوي كتو لابي الجنة صلاة قربونا قرباني قربونا كنو عبادة قربونا جابتي عبادة إكمت الله الجنة قربو. তো কেউ এই যে বলছে মান্নত 10 বছর দিয়ে দিন 2টা ছাগল, নাহলে এরকম হবে, এটা বন্ধুদের কথা, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান আল্লাহর জাতির উপর ভরসা রাখে, মুসলিম বিশ্বাস করে লাভুল খ্রিস্টানের মালিক একমাত্র আল্লাহ, মুসলিম বিশ্বাস করে লাভুল খ্রিস্টানের মালিক কোনো সৃষ্টি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আখেরে নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও লাভ লোকসানের মালিক না। তাকে আল্লাহ বলেছেন, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, কুল লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন, আমি আমার নিজের লাভ করতে পারি না, ক্ষতিও করতে পারি না, তবে যতটুকু আল্লাহ চায়। এমনি ভাবে সুরাতুল জিনে এসছে, কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমাদের লাভ লোকসানের অধিকার রাখি না, আমার মতে আমার মধ্যে সে ক্ষতি নয়, মানে সে ক্ষমতা নেই আমার কাছে, আমার কাছে সে ক্ষমতা নেই যে আমি তোমাদের লাভ করতে পারবো কিংবা তোমাদের কল্যাণ করতে পারবো কিংবা তোমাদের ক্ষতি করতে পারবো, এটার মালিক একমাত্র আল্লাহ। তাই এই যে আকীদা সে পোষণ করেছে, হ্যাঁ এটা ফকির, এটা ভণ্ড, এটা হচ্ছে শিরকি আকীদা সরাসরি। শাহজালাল কিছু করতে পারেন না, শাহজালাল মারা গেছেন, তিনি ওখানেই আছে, তার কী হোক হব খবর কে কার জানে, তবে আমরা আশা রাখি তার অবস্থা ভালো হবে, কারণ তিনি তো কোনো সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি না। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের সুসংবাদ, তাদেরকে আমরা নির্দ্বিধায় বলবো ওর জান্নাতি, অথবা ইজমালিভাবে সাহাবে কালাম রাদিয়াল্লাহু আনহুম মেইন জান্নাতি। কিন্তু আমি বলে দিব অমুক, আমার এটা আমার কাছে সার্টিফিকেট না, আমরা আশা রাখি উনি দিনের খেদমত করে গেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনাদের মাধ্যমে উনি বা ওনার সাধ্যের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, কিন্তু তার মানে কি এটা যে ওনাকে আমরা সার্টিফিকেট দেবো? সার্টিফিকেট আমাদের কাছে না, আবার ওনার কাছে আমরা চাইব, ওনার কাছে নজর নিয়াজ পেশ করব, এই সব হলো শিক শিরক। তাই এটা পূরণ করা, এই যে যার কথা বলছেন তাদের জন্য এটা পূরণ করা যা ইজনা, তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিন, আপনি বলছেন আমি জানি, তবুও
স্পষ্টভাবে জানিয়ে দিন, তারা যেন এটা পূরণ না করে। আর সেই যে একটা ভিতরে যে একটা কুমন্ত্রণা কী হয়ে গেল, এটা এই চিন্তাই যেন না থাকে, আল্লাহ জাতির উপর ভরসা করেন, কারণ লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কোনো সৃষ্টি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না তাইলে আর অমুক আর তমুক কীরকম হবে? এছাড়া শুনেন, আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানে অন্যের নামে কোরবানি দেয়, যেমন বা অন্যের উদ্দেশ্যে, যেমন শাহজালাল যেভাবে বলেছে। অতএব এটা থেকে দূরে থাকা তাদের জন্য ওয়াজিব, আর তারা ভরসা রাখবেন আল্লাহর জাতির উপর, আল্লাহর যাবতীয় বিধান নিয়মতান্ত্রিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পালন করবেন, শিরক থেকে দূরে থাকবেন, বেদাত থেকে দূরে থাকবেন। এই গেল একদিক। আরেকটা হাদিস সহি মুসলিমের বা সহি রেওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়ুতিআ আল্লাহ ফালইয়ুতিআহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, কেউ যদি নজর মানে আল্লাহর হুকুম পালন করার, তাহলে তারা যেন আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর আনুগত্য করে, আর যদি আল্লাহর নাফরমানির জন্য নজর মানে, তাহলে যেন তারা আল্লাহর নাফরমানি না করে। তাই এই যে মন্ড বলে গেছে ওদেরকে দুইটা ছাগল দেওয়ার জন্য, এটা আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, এতে রয়েছে শিরক, এ থেকে বিরত থাকা তাদের জন্য ওয়াজিব। তারা আল্লাহর জাতির উপর ভরসা করে থাকবেন, নিজেরা নিয়ম মতো আল্লাহর বিধান পালন করবেন, সালাত নিয়ম মতো পড়বেন, ফরায়েজ যেগুলো আছে ওগুলো আদায় করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলবেন, এটাই হলো তাদের তাদের করণীয়। আর এই ভণ্ড ভণ্ড বা এরকম এদের উপদেশ বা নসিহত অথবা ওসিয়ত মানা যা ইজ না, কারণ এটা আল্লাহর অবাধ্যতায় হচ্ছে, আল্লাহর নাফরমানিতে হচ্ছে। বরং ওকে যদি পাওয়া যায় তো ওকে বোঝানো উচিত যে এরকম করো না, আর কথিত মাজার মাজার করো না, বাবা বাবা করো না, ডাকো একমাত্র আল্লাহকে, একমাত্র আল্লাহকে ডাকো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, শিরক বেদাত তথা সমস্ত সব রকমের নাফরমানি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।